খেজুরের ঔষধি গুণাগুণ। মরু অঞ্চলের ফল খেজুর। পুষ্টিমানে যেমন এটি সমৃদ্ধি, তেমনি এর রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণ। চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া এ ফলটিতে রয়েছে প্রাণঘাতী রোগ নিরাময়ের ক্ষমতা। চলুন জেনে নেই খেজুরের কিছু ঔষধি গুণাগুণ। এক, রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনা হয় না। অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না, তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে। দুই, তুলনামূলকভাবে শক্ত খেজুরকে পানিতে ভিজিয়ে সারা রাত সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাজা খেজুর নরম এবং মাংসল, যা সহজেই হজম হয়। তিন, হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা যায়, পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস হার্টের রোগীর সুস্থতায় কাজ করে। চার, ভিটামিন এ সমৃদ্ধ এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব, সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সহায়তা করে। পাঁচ, খুব দুর্বল লাগছে অথবা দেহে এনার্জির অভাব হচ্ছে, তাহলে ঝটফট খেয়ে নিন খেজুর। তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই। ৬, খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে থাকে। যেমন খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে। ৭, খেজুরের মধ্যে রয়েছে সলুবল এবং ইনসলুবল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, যা সহজে খাবার হজমে সহায়তা করে। এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। ৮, খেজুরে আছে ডায়েটরি ফাইবার, যা কোলেস্টেরল থেকে মুক্তি দেয়, ফলে ওজন বেশি বাড়ে না। সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায়। ৯, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গপ্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য খেজুর খুবই উপকারী। ১০, খেজুরের চূর্ণ মাজন হিসেবে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়। ১১, খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্তস্বল্পতার রোগের হাত থেকে রক্ষা করে। যাদের এই রক্তস্বল্পতার সমস্যা রয়েছে, তাদের প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত, কারণ রক্তস্বল্পতা ও শরীরের ক্ষয়রোধ করতে খেজুরে রয়েছে বিশেষ গুণ। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।